আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেখো, আজকে তোমাদেরকে মুখের অঙ্গ পরিচিতি সম্পর্কে আলোচনা করে জানাবো। আরবি অক্ষর শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য মাখরাজ একটি জিনিস আছে, যে কোন অক্ষর, কোন হার্ফ কোথা থেকে বের করতে হবে সেটা শেখায়। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে নিকালনে কি জায়গা, উর্দুতে বলা হয়, মানে বের করার জায়গা। তাকে খরাজা এখরজ থেকে মাখরাজ এসেছে, মানে বের করার জায়গা। আরবি যে 29টা হার্ফ আছে, অক্ষর আছে, সেই অক্ষরগুলো কোথা থেকে বের করতে হবে মুখের সেটা শিখায় মাখরাজে। এই মাখরাজ আছে 17টি, আরবি 29টা অক্ষর, ঠিক আছে, কিন্তু মাখরাজ হচ্ছে 17টি। 17টি কেন, মানে কোনো কোনো অক্ষর একই জায়গা থেকে বের হয়, যেমন বা মিম এর একই মাখরাজ, মানে বা মিম দুই ঠোঁটের মাঝখান থেকে বের হয়, ঠিক আছে। হামজা হা কণ্ঠনালীর, ঠিক আছে, কণ্ঠনালী থেকে বের হয়। আইন হা কণ্ঠনালীর মাঝখান থেকে বের হয়, এজন্য দুটো অক্ষর এক জায়গা থেকে বের হচ্ছে, এজন্য এর মাখরাজ একই মাখরাজ। এজন্য অক্ষর 29টা প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা মাখরাজ নেই, মানে 29টা অক্ষর কিন্তু দুটো তিনটে অক্ষর একই জায়গা থেকে বের হচ্ছে, কোনো কোনো অক্ষর একটা জায়গা থেকে বের হয়। তো এই মুখের কখনো গলা থেকে, জিভ থেকে, তারপর ফাঁকা অংশ থেকে, নাক থেকে, এরকম বিভিন্ন জায়গা থেকে অক্ষর বের করতে হয়। তো 17টি জায়গা থেকে তোমার অক্ষর বের হয়, ঠিক আছে, 17টি মাখরাজ আলাদা আলাদা কোথা থেকে বের হয় সেটাই আজকে দেখাবো। যেহেতু শুদ্ধ করার জন্য মাখরাজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, মাখরাজ মুখস্থ করতে হয়, কায়দা বলে বইয়ের প্রথমেই থাকে মাখরাজ। তো তোমাদেরকে আমি সর্বপ্রথম যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে যে আমাদের এই যে 17টা মাখরাজ, যে 17টি মাখরাজ বের হয়, সেই 17টি মাখরাজ কোথা থেকে বের হয় তার কয়েকটি জায়গা এখানে বলা হয়েছে। তার মধ্যে 5টি জায়গা এখানে উল্লেখ করেছে, ঠিক আছে, 5টি জায়গা যেখান থেকে শব্দ অক্ষর বের হয়। একটা হচ্ছে হালক, কণ্ঠনালী, ঠিক আছে, যেগুলোকে বের হয় এটাকে বলা হয় হালক কণ্ঠনালী। সাফাতাইন বা সাফাতান, দুই ঠোঁটকে বলে সাফাতান। লিসান বলা হয় জিভকে। জাউফ বলা হয় মুখ ও কণ্ঠনালীর খালি জায়গা, জাউফ, ঠিক আছে। এই মুখ আর কণ্ঠনালী যে এই এই যে এই গলা, এই যে ফাঁকা জায়গাটা গালের ভিতরে এইখানে দেখতে পাচ্ছ ছবিতে, এটাকে বলা হয় জাউফ, ঠিক আছে, জাউফ। আর লিসান, লিসান বলা হয় এই জিভ, এখানে জিভ থাকে, আর জিভ আর এর ফাঁকা জায়গাটাকে বলা হয় জাউফ। সাফাতান দুই ঠুটকে, ঠিক আছে, আর হালক কণ্ঠনালীকে। আর খাইসুম, খাইসুম বলা হয় নাককে, নাকের যে বাসি এটা খাইসুম বলা হয়। কিন্তু এগুলো হচ্ছে মুখের এই বিভিন্ন জায়গা থেকে অক্ষর বের হয় তার এই 5টি নাম, ঠিক আছে। এবার তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আরবি যে 29টা অক্ষর সেটা কিন্তু তিনটা জায়গা থেকে বের হয় টোটাল অক্ষরগুলো, ঠিক আছে, তিনটা জায়গা, এবার তিনটা জায়গার আবার ভাগ আছে, ভাগগুলো পরে দেখাচ্ছি। তিনটা জায়গা থেকে তোমার এগুলো বের হয়। একটা হচ্ছে হালক, হালক থেকে বের হয় 6টা অক্ষর, ঠিক আছে, হালক, হালক এই গলার এখান কণ্ঠনালী থেকে 6টা অক্ষর বের হয়। সাফাতান, সেখান থেকে বের হয় এই 4টে অক্ষর, ঠিক আছে, এই 4টে অক্ষর, ফা বা মিম ওয়াও, সাফাতান, মানে এই মুখের খালি অংশ থেকে বের হয়, ফা ফা বা ঠোঁট মুখের খালি অংশ এইটা থেকে, ঠিক আছে, মিম ওয়াও এগুলো। আর জিভ বা দাঁত, তালু,
এই যে এই যে যত এই মধ্যেখানে যা আছে, জিভা, এই দাঁতগুলো, জিভ এবং এই তালু, এই ফাঁকা অংশটা যেটা জাউফ, লিসান, ঠিক আছে, এই সব স্থান থেকে বের হয় এই 14টা অক্ষর, দিয়ে টোটাল হচ্ছে 28টা অক্ষর। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই 28টা অক্ষর এই 5টা জায়গা থেকে, এই 3টে জায়গা থেকে বের হয়। একটা হচ্ছে হাল্ক থেকে, গলা থেকে বের হয় 6টা অক্ষর, সাফাতান থেকে বের হয় 4টা অক্ষর, আর এই মুখের মধ্যখান যেটা জিভা দাঁত, এই থেকে উচ্চারণ হয় 14টা। 14 না 18, ও 18, এটা 18, 14 নয়, 18টা, দিয়ে হচ্ছে 28টা অক্ষর। ঠিক আছে, এই জাউফে জাউফে কটা অংশ আছে এবার এখানে শিখাচ্ছে তোমাকে। যেমন বললাম, এই 3টা অংশ থেকেই সব অক্ষর বের হয়। ঠিক আছে, কিন্তু এই 3টার মধ্যে এটা একটা, যেমন হাল্ক, ঠিক আছে, কিন্তু এই হাল্কের মধ্যে 3টে জায়গা আছে। ঠিক আছে, 3টে জায়গা আছে। তো প্রথমে দেখো জাউফ, জাউফ এই হাল্ক, হাল্কটা প্রথমে দেখাই। হালকের যে 3টে জায়গা, একটা হচ্ছে হালকের শেষ ভাগ, একটা হচ্ছে মধ্যভাগ, একটা হচ্ছে প্রথম ভাগ, 3টে জায়গা। একটা জায়গা থেকে হামজাহা, আইনহা আর গয়েনখ, 3টে জায়গা থেকে, 3টা ই এ দুটো একটা জায়গা থেকে বের হয়, এ দুটো একটা জায়গা থেকে, এবং এ দুটো একটা জায়গা থেকে। তো হালকের 3টে জায়গা আছে। ঠিক আছে, হালক এটাকে পুরোটাকেই, কণ্ঠনালী পুরোটাকে বলা হয়, কিন্তু এর 3টে জায়গা আছে। ঠিক আছে, লিসান, তোমার লিসানে 10টি জায়গা আছে। ঠিক আছে, লিসান এই যে মধ্যখান থেকে, এখানে 10টি জায়গা আছে, কখনো জিভের বাম দিক থেকে, কখনো এই দাঁত থেকে, কখনো ফাঁকা অংশ থেকে, এইভাবে তোমার এগুলো বের হয়। আর একটা হচ্ছে সাফাতান, সাফাতানে 2টো জায়গা আছে। সাফাতান 2 ঠোঁট, ওপরে 1টি ঠোঁট, নিচের 1টি ঠোঁট, 2টো ঠোঁট মিলিয়ে তাকে বলা হয় সাফাতান। এর 2টো জায়গা, এই ঠোঁট এবং এই ঠোঁট থেকে, এই 2টো জায়গা থেকে বের হয় এই 4টি অক্ষর। খাইসুম, এই খাইসুমের 1টি জায়গা, নাক থেকে, নাক থেকে গুন্নার অক্ষরগুলো বের হয়। সাধারণত একটা অক্ষর নাক থেকে বের হয় না, এটা মনে রাখতে হবে। যখন তুমি এটাকে উচ্চারণ করবা, যেমন আন্না, হ্যাঁ, আ, তা, এই সবগুলো যেগুলো ইকফা, গুন্না, তখন এই নাক থেকে বের হবে, নাক থেকে। ঠিক আছে, আর জাউফ, এই যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশটা পুরোটা ফাঁকা, একবারে ফাঁকা অংশ। ঠিক আছে, সেই জাউফ থেকে, এই জাউফের অংশ একটা, এই জন্য এখানে 1 দিয়েছে। তো এই যে ফাঁকা অংশটা, জাউফ, লিসান, এই জাউফ, তারপরে এই লিসান, ঠিক আছে, এইগুলো এইগুলো থেকে তোমার এত কটা অক্ষর বের হয়। ঠিক আছে, যেমন লিসান থেকে, লিসানের 10টা জায়গা আর জাউফের 1টা, 11টা জায়গা আছে এই দাঁত আর এই সব মিলিয়ে। ঠিক আছে, সাফাতাংশ ঠুট, ঠুটের ভিতর যখন ঢুকে গেল, একবারে এই পর্যন্ত এইগুলো যতটা আছে, এগুলো সবটা মিলিয়ে তোমার 11টি জায়গা আছে। 11টা জায়গা থেকে এক একটা অক্ষর, যেমন কফের মাখরাজ 1টা, কাপের 1টা, জিম সেনিয়া এর মাখরাজ 1টা, জোয়াদের মাখরাজ 1টা, লামের আলাদা মাখরাজ, নুনের আলাদা, রয়ের আলাদা, এদের তিনজনের মাখরাজ 1টা, এদের তিনজনের মাখরাজ 1টা, আর এই তিনজনের মাখরাজ 1টা, এদের মাখরাজ সব আলাদা আলাদা, 2টো 2টো করে আছে এরা। ঠিক আছে, আর এর মাখরাজ 1টা। তো শেষে তোমাদেরকে এবার দেখাচ্ছি যে আরেকবার খলক, এই হালক এটাকে কণ্ঠনালী বলে, সাফাতান 2 ঠোঁটকে বলে, লিসান জিভকে বলে, জাউফ যে মুখ এবং কণ্ঠনালীর যে খালি অংশ আছে এখান থেকে নিয়ে এগুলো যতটা আছে ভিতরে সবগুলোকে বলে জাউফ, আর খাইসুম বলে নাকের বাসিকে। তো 3টে জায়গা থেকে সব কিছু বের হয়, 3টে জায়গা থেকে। একটা হচ্ছে হালক, এখান থেকে বের হয় এই কটা অক্ষর, সাফাতান এখান থেকে বের হয়, সাফাতান মানে 2 ঠোঁট, 2 ঠোঁট থেকে বের হয় এই কটা অক্ষর, আর জিভা, তালু, হ্যাঁ, এর অনেকগুলো অক্ষর আছে, 18টা অক্ষর আছে, এখান থেকে বের হয় এই জায়গা থেকে। বুঝতে পারলে? আর এগুলো
কটা জায়গা, এর মধ্যে আবার কটা জায়গা ভাগ আছে সেটা এখানে এখানে উল্লেখ করেছে, কটা জায়গা ভাগ আছে। যেমন হালকের তিনটা জায়গা আছে, মাঝ, নিচে এবং ওপরে, লিসান, ঠিক আছে, এর আর এর একসঙ্গে মিলিয়ে বের হয়, তার জন্য এখানে ১১টা আছে, পরে দিলে ভালো হতো। আর সাফাতান, দুই ঠুঁট, দুটো ঠুঁট একটা আছে। আর শাইখুম, এই নাক, তো নাকটা সাধারণত কোনো একটা অক্ষর বের হওয়ার জন্য আসে না, একটা অক্ষর কোনো অক্ষর তোমার নাক দিয়ে উচ্চারণ হয় না, যখন আনতা এই গুণনাগুলো তখন নাক দিয়ে বের হয়, বাকি সব মুখ দিয়ে বের হয়, কিন্তু আসে এখান থেকে হয়, এখান থেকে আসে, ওখান থেকে আসে, এইভাবে বিভিন্ন জায়গা থেকে আসে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে মাখরাজের যে অঙ্গ, মুখের যে অঙ্গ কোথা থেকে কী বের হবে এ বিষয়টা বুঝালাম। আগামীকাল মাখরাজ যদি জানতে চাও যে ১৭টা মাখরাজ কী, তাহলে সেগুলো জানাবো, তবে কায়দা বই থেকেও গুলো দেখে নিতে পারবা। আসল হচ্ছে কি, অক্ষর উচ্চারণ করা, ঠিক আছে। তুমি ধরো মাখরাজ মুখস্থ করলে, ১৭টা মাখরাজ তুমি মুখস্থ তোমার, কিন্তু তুমি অক্ষর উচ্চারণ করতে পারছো না, তাহলে কি কোনো ফায়দা আছে? ফায়দা নেই। তুমি মাখরাজ তোমার মুখস্থ নাই, যেমন আমি কাউকে মাখরাজ মুখস্থ করাইনি, মাখরাজ না মুখস্থ করে তুমি যখন ফা বা মিম ওয়াও হামজা হা আইন হা, হ্যাঁ এটা ছোটো হবে, হামজা হা আইন হা গাইন খ, এই যখন মাখরাজগুলো তুমি বলতে পারছ কোনটা কোন কোথাতে বের হবে, ওটাই যথেষ্ট, আলাদাভাবে মাখরাজ মুখস্থ করার দরকার নেই। যদি মুখস্থ করো ভালো কথা, তাহলে জানতে পারবা যে অক্ষরটা কোথা থেকে বের হয়, হাল কাকে বলে, কোথা থেকে বের হচ্ছে। অনেকে সুবিধার জন্য মুখস্থ করে, তো দরকার নেই, মাখরাজ মুখস্থ করতে যে অনেক টাইম নষ্ট, ঠিক আছে। তো কোথা থেকে কোন অক্ষর বের করতে হবে ওটাও জানার দরকার নেই, আসল উদ্দেশ্য হচ্ছে অক্ষরগুলো শুদ্ধ উচ্চারণ করে বের করা। শুদ্ধ উচ্চারণ যদি না হয় তাহলে কি হবে আগে আমি বলেছিলাম, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, আজকে তোমাদের এই ব্যাপারে জানানো হলো, এরপরে নেক্সট টাইমে আবার এ ব্যাপারে চলবে, নুরানি কায়দাটা আপাতত শেষ করব, ঠিক আছে, যেগুলো তোমাদের সবই জানা আছে, কিন্তু ভিডিও আকারে বানানোর জন্য ধারাবাহিকভাবে নুরানি কায়দাটা বেশি বেশি করে শর্টকাটের মধ্যে শেষ করে দেব, তারপরে অন্যান্য বক্তব্য বা আরও অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো জ্ঞানমূলক সেগুলো তারপরে জানাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।